তো চিকিৎসা ব্যবস্থাটা কেমন লেগেছে এবং ডক্টর মোহাম্মদ শফিকুল্লাহ প্রধান স্যারের যে চিকিৎসা ব্যবস্থা সেটা আপনার কাছে কতটুকু গ্রহণযোগ্য? আমার কাছে তো 100-এ 100। আমি উঠেই দেখলাম না, ভালো, যথেষ্ট ভালো, যথেষ্ট আন্তরিকতা আছে, কোনো গাফিলতি নাই, কোনো কিছু নাই, যথেষ্ট পরিমাণে স্যারের আন্তরিকতা আছে, অন্যান্য স্টাফদেরও আন্তরিকতা আছে, সেই হিসাবে এত তাড়াতাড়ি উন্নতি হওয়া। না হলে যদি একটু গাফিলতি থাকতো বা অন্য অন্য মন মানসিকতা ওনাদেরও থাকতো, তা আমি হয়তো রেজাল্ট আরো পরে পাইতাম। প্রথমত আমার যে ব্যথাটা শুরু হলো আজ থেকে 6-7 মাস হলো। আচ্ছা, 6-7 মাসে প্রথম আমি মনে করলাম এটা হয়তো নর্মাল একটা ব্যথা, চিনচিন একটু ব্যথা করতো। এরপর ডাক্তার দেখালাম, এক্সরে করলাম, বিভিন্ন জায়গায় কিছু ধরা পড়লো না। এরপর একজন আমার এক পরিচিত ডাক্তার আমাকে বললো আপনি MRI করেন, যেহেতু মাজার ব্যথা। তারপর আমি MRI করলাম, MRI করার পর আমার এটা ধরা পড়লো L4-L5 এর সমস্যা। ঢাকায় আসলাম, ডাক্তার দেখালাম দুই জায়গায়, ওনারা আমাকে বলা হলো অপারেশনের কথা। ডাইরেক্ট আমার রিপোর্ট দেখে ওরা কোনো কথাই বলছে না, চোখ বন্ধ করে বলছে অপারেশনে, সারা এটার কোনো চিকিৎসা নেই। এতটুকু বুঝে আমরা অপারেশন মানে একটা মেরুদণ্ড অপারেশন মানে অনেক কিছু, একটা মানুষের জীবন একটা মেরুদণ্ড অপারেশন মানে অনেক কিছু। ভাবলাম আচ্ছা দেখে আমি চিন্তা ভাবনা করে দেখি কি করা যায়। এরপরে চিন্তা করতে করতে আমি ইউটিউব ঘাটতে ঘাটতে সফল স্যারের ইয়েটা পাইলাম, সন্ধান পাইলাম। সন্ধান পাওয়ার পর ওটা আমি চেক করতে থাকি, এই 4-5 মাস আমি ওনাকেই চেক করতে থাকি। আসলাম স্যারের কাছে সময় নিয়ে, তো স্যারও দেখলো রিপোর্ট দেখে, স্যারও আমাকে বললো দুটো অপশন আছে আপনার, এক ফিজিওথেরাপি, দ্বিতীয় অপারেশন। আমার জন্য অপশন দুইটা আছে, আমি অপশন প্রথমটাই নিই, ভালো, যেটা আমার জন্য বেস্ট। আমি বেস্ট ভাবলাম থেরাপিটাই নিলাম। এরপর ভাবলাম আচ্ছা ঠিক আছে, আমি ভর্তি হলাম স্যারের আন্ডারে থাকার পরে এখন আজকে আজ পর্যন্ত মোটামুটি আমি এখন ভালো, আল্লাহর রহমতে ওনাদের উসিলে আল্লাহর রহমতে আছে, ভালোই আছে। দর্শক, বরাবরের মতো আমরা আজকেও আছি ডিপিএসসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা এখানে ভর্তি রোগীদের সাথে কথা বলি এবং আপনাদের এর থেকে অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি যে তারা আসলে তাদের সমস্যা এবং তাদের যে চিকিৎসা সেবা তারা গ্রহণ করে এবং গ্রহণ করার পরের রেজাল্টটা কী হয়। তো আমরা আজকেও একজন পেশেন্টের সাথে কথা বলবো যিনি অনেকদিন ধরেই মানে PLID সমস্যায় ভুগছিলেন এবং সেটা থেকে আজকে উনি কীভাবে পরিত্রাণ পেলেন সে ব্যাপারে একটু আমরা জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম শাহনাজ পারভীন। শাহনাজ পারভীন ম্যাম, আপনি কোথা থেকে এসেছিলেন? আমি কুমিল্লা জেলা থেকে আসছি। কুমিল্লা জেলা থেকে, কুমিল্লার কোথা থেকে? কুমিল্লা চান্দিনা থেকে। আচ্ছা, ব্যক্তিগত জীবনে আপনি আসলে কি করেন যদি? আমি ব্যক্তিগত জীবনে একজন হাউসওয়াইফ। আচ্ছা ম্যাম, আপনি যদি একটু বলতেন আমাদেরকে যে আসলে কি সমস্যার জন্য আপনি হসপিটালে এসেছিলেন? প্রথমত আমার যে ব্যথাটা শুরু হলো আজ থেকে 6-7 মাস হলো। আচ্ছা, 6-7 মাসে প্রথম আমি মনে করলাম এটা হয়তো নর্মাল একটা ব্যথা, চিনচিনে একটু ব্যথা করতো। এরপর ডাক্তার দেখালাম, এক্স রে করলাম, বিভিন্ন জায়গায় কিছু ধরা পড়লো না। এরপর একজন আমার এক পরিচিত ডাক্তার আমাকে বললো আপনি MRI করেন, যেহেতু মাজার ব্যথা। এটা কি কুমিল্লাতেই বলছে? হ্যাঁ হ্যাঁ, কুমিল্লাতেই বলছে। তারপর আমি MRI করলাম, MRI করার পর আমার এটা ধরা পড়লো L4-L5 এর সমস্যা। এরপর আমি ঢাকায় আসলাম, ডাক্তার দেখালাম দুই জায়গায়, ওনারা আমাকে বলা হলো অপারেশনের কথা। ভাবলাম আচ্ছা দেখে আমি চিন্তা ভাবনা করে দেখি কি করা যায়। তেমন ওটা না করে বাসায় ফেরত গেলাম। বাসায় ফেরত যাওয়ার পরে পরে দেখে আস্তে আস্তে আমার ব্যথাটা বাড়তে আছে। ওষুধও তো খাচ্ছি না, ওষুধ খেলে আমার ব্যথার ওষুধ বেশি দিন খেলে আমার সমস্যা হয়। এরপরে চিন্তা করতে করতে আমি ইউটিউব ঘাটতে ঘাটতে শফিকুল্লাহ স্যারের ইয়েটা পাইলাম, সন্ধান পাইলাম। সন্ধান পাওয়ার পর ওটা আমি চেক করতে থাকি, এই 4-5 মাস আমি ওনাকেই চেক করতে থাকি প্রত্যেকটা। এর মধ্যে কি আপনি এই সমস্যার মধ্যে? এর মধ্যে আমি সমস্যার মধ্যে আছে, চলতে আছে, ফিরতে আছে, কিন্তু একটু সেভ করে নিজের যতটুকু পারা যায় আর কি ওটুকু সেভ করে চলতে আছে। এরপরে দেখলে না দেখি আমি তো রোগ ধরা পড়ছে ঠিক না, আমি তো ট্রিটমেন্ট নিচ্ছি না, ট্রিটমেন্ট নিতে হবে, জানো ট্রিটমেন্ট যেটা বলা আছে ওটা আমার পছন্দ হয় নাই। নারেক একটা অপারেশন এই সময় এত দ্রুত এটা আমি রাজি হয়নি। এরপর ভাবলাম আচ্ছা দেখি, এরপর আমার ফ্যামিলি থেকে বলা হলো আচ্ছা দেখা যাক না, আগে আগেরটা ট্রিটমেন্ট নিন, সফল অসফল এটা পরের হাতে, পরের বিষয়। আসলাম স্যারের কাছে,
সময় নিয়ে তা স্যারও দেখলো, রিপোর্ট দেখে স্যারও আমাকে বললো দুটো অপশন আছে আপনার, এক ফিজিওথেরাপি, দ্বিতীয় অপারেশন। আমার জন্য অপশন দুটি আছে, আমি অপশন প্রথমটাই নিই ভালো, যেটা আমার জন্য বেস্ট। আমি বেস্ট ভাবলাম থেরাপিটাই নিলাম। স্যার আমাকে বললো এক মাস থাকতে হবে। প্রথম চিন্তা আমিও ভাবলাম এক মাস থাকা আমাদের জন্য, ফ্যামিলিদের জন্য একটা টাপ, সংসার ফেলে আসাটা, বাচ্চা ফেলে আসা, কাজটা সব ক্লোজ করে আসাটাও চিন্তা। এরপর ভাবলাম নিজে সুস্থ না থাকলে তো কাউকে আমি সুস্থ, আমি কাউকে সুস্থ রাখতে পারবো না। আমি অসুস্থ মানে আমার পুরো ফ্যামিলি অসুস্থ, সাফার সবাই করবে আমার জন্য। তো সব যোগ বিয়োগ করে ভাবলাম আচ্ছা দেখি, দেখা যাক না কি হয়। স্যার তো এক মাসে কথা বলছে, আচ্ছা দেখা যাক কি হয়, ভর্তি হই। আর আয়সা যা থেরাপিটা আমার পছন্দ না, কেন আমি জার্নি করতে বেশি ধাক্কা আমার আবার খেতে হবে, তো আবার সময় পাবে। স্যার আমাকে বলছে আপনি আয়সা যাও থেরাপি নিতে পারবেন কিন্তু সময় বাড়বে। এটা আমিও চিন্তা করলাম, হ্যাঁ স্বাভাবিক, যে জিনিসটার জন্য কাজ করতেছে ওটা যদি বারবার ঝাঁকানি খায় তো ওটা আমার আবার আগের জায়গায় দিব হবে, দিবে হবে, পরে দোষ পড়বে আমার। আমরা যেটা বুঝে বাঙালিরা ডাক্তারদের দোষ দিয়ে ফেলবো, মেশিনের দোষ দিব যে আমরা কিছু হইনি, আসলে এটা কিন্তু ওদেরও দোষ না, এটা আমাদের গাফিলতি। ট্রিটমেন্টের একটা প্রপার ওয়ে আছে, সময় দরকার হলে সবকিছু একটা সময় করে ছাইরে দিতে হয়। এরপর ভাবলাম আচ্ছা ঠিক আছে, আমি ভর্তি হলাম স্যারের আন্ডারে। মোটামুটি তিন চার দিন যাওয়ার পরে দেখে আমার একটু শরীরটা একটু ইয়ে লাগতেছে, যে যে এটা সমস্যা ছিল আমার টান পড়তো, হাঁটতে গেলে পাটা মধ্যে টান পড়তো, বাম পাম চালাতে পারতাম না। ওটা দিকে আস্তে আস্তে আমি উন্নত দিকে যাচ্ছি। হ্যাঁ, আমার স্যারের সাথে কথা বললাম, স্যার বলল আচ্ছা আপনি দিতে থাকেন থেরাপি, দেখা যাক। এরপর মোটামুটি আরো কিছু ট্রিটমেন্ট ছিল, স্যার ওগুলো দিল, ওগুলো দেওয়ার পরে মোটামুটি আমি 10-12 দিনের মাথায় মোটামুটি ভালো। স্যারকে আমি বললাম স্যার আমি তো এখন মোটামুটি ভালো। স্যার আমার ভালোর জন্য বললাম আচ্ছা আপনার যেহেতু ভালো, আর একটু সময় দেন, এই মুহূর্তে হয়তো জিনিসটা ঠিক হয়ে আসছে, আমরা ধরে ঠিক হয়ে আসছে, এখন যদি একটা জার্নি হয় এই মুহূর্তে এক সপ্তাহ সময় না দিয়ে, হ্যাঁ আবার সমস্যাটা তৈরি হবে, হয়তো আবার এটা আর ফিরত আসবে, তখন আবার আমাদের উপর একটা ইয়ে আসতে পারে। আমি চিন্তা করলাম কথা এটাও কথা ঠিক, সবকিছু জিনিসের একটু সময় দিতে হয়। আমি বাড়তে আরো এক সপ্তাহ থাকলাম, থাকার পরে এখন আজকে আজ পর্যন্ত মোটামুটি আমি এখন ভালো। আজকে কতদিন হলো? আজকে আপনার 20 দিন। আজকে 20 দিন। এখন আপনার শরীরের অবস্থা না? এখন মোটামুটি আল্লাহর রহমতে, ওনাদের উসিলে আল্লাহর রহমতে আছে, ভালোই আছে। আচ্ছা এখন কি আপনি সুস্থ পুরোপুরি? না মোটামুটি আমি সুস্থ। আচ্ছা বাকি তো আছে, আমি এরপর সময়টা আমার উপর নির্ভর, আমি কিভাবে এটারে হ্যান্ডেল করতে পারব, আসলে আপনার এই আমার উপর হ্যান্ডেল করতে পারব, আমি কি এটাকে আমি কি আবার আনবো না বিদায় করব, এটা হইছে আমার উপরে। ওনার যে ট্রিটমেন্ট দেওয়ার উনি দিছে, বাকি তো আমার, তো আমি কিভাবে চলবো, আমি কিভাবে চালাবো নিজেকে, সেটাই নিয়মের ভিতরে চলতে পারবো কি না, এটাই স্যারের হাতে এখন আর কিছু নাই। স্যার আমাকে বলছে সম্পূর্ণ আপনার হাতে, যেটা আমাদের দেওয়া ওটা আমি দিছি, পরেটা আপনার হাতে দেওয়া, এটা ঠিক কথাও ঠিক, দেখা যাক আল্লাহ আমার কপালে কি আছে, আমিও দেখি চেষ্টা করে দেখি কি হয়। আচ্ছা এই যে আপনি অপারেশন নেননি এবং অপারেশন না করিয়ে এখানে এসে অপারেশন বিহীন চিকিৎসা করলেন, ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যার যেটা করেন, তো চিকিৎসা ব্যবস্থাটা কেমন লেগেছে এবং ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের যে চিকিৎসা ব্যবস্থা সেটা আপনার কাছে কতটুকু গ্রহণযোগ্য? আমার কাছে তো 100-এ 100। আচ্ছা কেননা দেখেন আমরা বাহিরে যে বলি এটা করে ও বাহির, ওটা করে এটা করে ওটা, আমরা শুধু বাহিরে প্রশংসা করি কিন্তু আমরা আমাদের দেশে প্রশংসা করি, দেশে প্রশংসাটা করি না, আমরা বাহিরে একটা প্রশংসা নিয়ে মাতামাতি করি কিন্তু আমরা আগে দেখি না বাহিরে কেন, আগে আমার দেশটা দেখি না, হই না আমরা ছোট, ছোট থেকে বড়টা হবে, আমি ওটাই দেখলাম না ভালো, যথেষ্ট ভালো, যথেষ্ট আন্তরিকতা আছে, কোনো গাফিলতি নাই, কোনো কিছু নাই, যথেষ্ট পরিমাণে স্যারের আন্তরিকতা আছে, অন্যান্য স্টাফদেরও আন্তরিকতা আছে, সেই হিসাবে এত তাড়াতাড়ি উন্নতি হওয়া, না হলে যদি একটু গাফিলতি থাকতো বা অন্য অন্য মন মানসিকতা ওনাদেরও থাকতো তা আমি হয়তো রেজাল্ট আরো পরে পাইতাম, পরে পেতাম, ওটা আমি আর পরে পাইনি। যত দ্রুত স্যারও চেষ্টা করছে আমরাও স্যারের কথা শুনলাম, শোনাতে রেজাল্টটাই আমার হাতে আসছে। ম্যাম যতদিন ভর্তি ছিলেন এই ভর্তি থাকা অবস্থায় এখানকার চিকিৎসা সেবা বা কোনো রকমের কোনো আপনার যে সেবা করার সেটাতে কোনো গাফিলতি বা কোনো কিছু ছিল না? না না না, সেটাতে কোনো গাফিলতি প্রশ্নই আসে না, সেটা বলে লাভ নেই। যদি বলি আমি হ্যাঁ গাফিলতি আছে তাহলে এটা আমার মিথ্যা কথা বলা হবে, সেটা বলে আমার লাভ নেই, আমি যেটা পাইছি যথেষ্ট পাইছি আমি সন্তুষ্ট, কারণ বাকিটা দেখা যায়। আমি চাই আমার মতন যারা রোগীরা আসে তারাও যেন এভাবে যায়, সুস্থ হয়ে যায় এবং সন্তুষ্ট হয়ে যায়। আচ্ছা ধন্যবাদ, অনেক মূল্যবান একটা কথা বলেন। ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের উদ্দেশ্যে যদি আপনার কোনো কিছু বলার থাকে। হ্যাঁ স্যারকে এটাই বলবো, স্যারের উদ্দেশ্য, স্যারের যে উদ্যোগটা নিয়ে চেষ্টা করে যাচ্ছে
মানুষের কাছে যেভাবে এটা প্রচার করতে আছে আমরাও যেভাবে চাচ্ছি স্যার এটা যেন আরো আগায় নেয়, এমন কিছু কিছু মানুষ আমাদের মতো মানুষের জন্য আরো স্যার থেকে আরো উপকার পায়। আল্লাহ ওনাকে হায়াত দান করুক, ভালো থাকুক, এটা অনুসুস্থ থাকুক, আমরাও সুস্থ থাকি। অসংখ্য ধন্যবাদ দর্শক। আমরা আজকে যার সাথে কথা বললাম উনি আসলে দীর্ঘ অনেক মাস ধরেই ওনার পিএলআইডি সমস্যায় ভুগছিলেন এবং উনি অনেক চিন্তা ভাবনা করে দেখেছেন যে উনি যে সকল ডক্টরদের কাছে গিয়েছেন তারা ওনাকে যেটা বললো সেটা হচ্ছে ওনাকে ডিরেক্ট অপারেশন করার কথা বলেছে। কিন্তু ম্যাম হয়তোবা জানেন যে অনেক সময় অপারেশন সাকসেসফুল হয় না, অথবা মেরুদণ্ডের অপারেশন মানে হচ্ছে হয় এটা সাকসেস না হলে আপনাকে একদম পঙ্গু হতে হবে, এবং এরকম অনেক উদাহরণ আমরা পেয়েছি এর মধ্যে আপনাদের সাথে শেয়ারও করেছি। তো এরপর উনি অনেক সার্চ করেন ইউটিউবে, তারপর ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের ঠিকানা পান এবং এখানে এসে যখন স্যারের সাথে কথা বলে স্যার ওনাকে আশ্বাস করেন যে আপনি ফিজিওথেরাপি অথবা অপারেশন দুইটার মধ্যে ভালো হতে পারেন। তো ম্যাম যেটা বেছে নেন সেটা হচ্ছে ফিজিওথেরাপি বা রিহ্যাব ফিজিও যেটা ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যার করে থাকেন। তো সেটা করার 7 দিনের মাথায় ম্যাম মোটামুটি 12 দিনের মাথায় ম্যাম একদমই সুস্থ। এবং তারপর যেটা করেছেন সেটা হচ্ছে উনি আরেকটু এক্সট্রা উনি স্যারের ট্রিটমেন্টে থেকেছেন যেন একদম প্রপার ঠিক হয়ে এখান থেকে যেতে পারে এবং আজকে উনি একদম ভালো হয়ে সুস্থ হয়ে চলে যাচ্ছেন। তো দর্শক বাকিটা আপনাদের হাতে, আপনারা আসলে চিন্তা ভাবনা করেন যে আসলে আপনারা সঠিক একটা সিদ্ধান্ত নেন যে আমি আসলে কোথায় চিকিৎসা করাবো, আমি কি আসলে দেশের বাইরে যাবো না দেশের বাইরে যাবো না, আমি কি দেশেই আগে ট্রিটমেন্ট করে দেখবো নাকি দেশের বাইরে গিয়ে ট্রিটমেন্ট করবো। এখন কিন্তু চিকিৎসা সেবা আর দেশের বাইরেই সীমাবদ্ধ নয়, এখন আমাদের দেশেই অনেক ভালো ট্রিটমেন্ট হচ্ছে, শুধু আপনাদের একটু খুঁজে বের করতে হবে। তো আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।